Welcome students. In this video I am going to discuss a topic of class 6. It is lesson 7 and the name of the topic is The Magic Fishbone. It is written by Charles Dickens. And this is part 1 orthat prothom ongsho ta niye ekhane alochona kora hobe. Before going to the text, we will know about the writer. Amra ektu writer er sombandhe jene nebo. The name of the writer is Charles Dickens and its full name is Charles John Hotham Dickens, 1812-1870. Who was he? He was a British writer whose notable works are Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, etc. Tini ke chilen? A British writer, ekjon English lekhok chilen. Whose notable works, তার কিছু উল্লেখযোগ্য লেখার মধ্যে অন্যতম হলো কি কি না অলিভার টুইস্ট, আ ক্রিসমাস ক্যারল, আ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড ইত্যাদি. ডিউরিং হিজ লাইফ টাইম অ্যান্ড ইভেন ইন প্রেজেন্ট টাইমস হিজ ওয়ার্কস হ্যাভ অলওয়েজ এনজয়েড গ্রেট পপুলারিটি অ্যান্ড হি ইজ জেনারেলি রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট নোভেলিস্ট অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড. ডিউরিং হিজ লাইফ টাইম তার জীবনকালে And even in present times, এমন কি বর্তমান কালেও, his works have always enjoyed great popularity. Popularity মানে জনপ্রিয়তা. His works, তার এই লেখাগুলো, have always enjoyed great popularity. সবসময় প্রবল জনপ্রিয়তা পেয়েছে. শুধু যে তার জীবনকালে পেয়েছিল তা নয়, বর্তমান কালেও সমানভাবে তার এই লেখাগুলো জনপ্রিয়। He is generally regarded as the greatest novelist of the Victorian period. তাকে হ্যাঁ রয়েছে ভিক্টোরিয়ান পিরিয়ড, এটা কি যে ইংরেজি সাহিত্যের ইতিহাস তাকে কয়েকটি যুগে ভাগ করা হয়ে থাকে, তারই মধ্যে একটি যুগ হলো এই ভিক্টোরিয়ান পিরিয়ড। এই ভিক্টোরিয়ান পিরিয়ডের যে সমস্ত ঔপন্যাসিকরা ছিল তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বা মহান হিসেবে মনে করা হয়ে থাকে এই চার্লস ডিকেন্সকে। তাহলে এই লাইনে কি রয়েছে, হি ইজ জেনারেলি রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট নোভেলিস্ট অব দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, তাকে ভিক্টোরিয়ান যুগের শ্রেষ্ঠ বা মহান ঔপন্যাসিক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম হিজ পপুলার শর্ট স্টোরি দ্য ম্যাজিক ফিশবন, অর্থাৎ এই চার্লস ডিকেন্সের লেখা একটা ছোট গল্প রয়েছে এই একই নাম যার দ্য ম্যাজিক ফিশবন, তারই একটি সম্পাদিত সংস্করণ আমরা এইখানে পড়তে চলেছি। আশা করছি তোমরা রাইটারের সম্বন্ধে জানলে। এবারে আমরা টেক্সটে চলে যাব, লেটস গো টু দ্য টেক্সট। দেয়ার ওয়াজ ওয়ান্স আ কিং অ্যান্ড হি হ্যাড আ কুইন, এক সময় এক রাজা ছিল এবং তার এক রানী ছিল। দে হ্যাড সেভারেল চিলড্রেন, তাদের অনেকগুলি ছেলেমেয়ে ছিল বা অনেকগুলি সন্তান ছিল। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন, সবচেয়ে বড় সন্তানের নাম ছিল অ্যালিসিয়া, যে কি করত লুক আফটার অর্থাৎ দেখাশোনা করত দ্য আদার চিলড্রেন, অন্য সন্তানদের দেখাশোনা করত। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট, অর্থাৎ রাজা এখানে কি ছিল না প্রাইভেট প্রফেশন, ব্যক্তিগত প্রফেশন মিন অকুপেশন জব অর্থাৎ চাকরি, ব্যক্তিগত পেশায় নিযুক্ত ছিল আন্ডার দ্য গভর্নমেন্ট সরকারের অধীনে। তাহলে এখানে দেখো এখানে কিং আর কুইন দেওয়া থাকলেও আমরা তথাকথিত রাজারানী বলতে যা বুঝি এনারা কিন্তু সেরকম নয়। এখানে রাজা হলেও তিনি কি করেন না সরকারি চাকরি করেন, সরকারের অধীনে প্রাইভেট প্রফেশন অর্থাৎ একটি ব্যক্তিগত পেশায় তিনি নিযুক্ত। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান আউট অফ টাউন, আর এই রানীর বাবা কে ছিলেন আ মেডিকেল ম্যান, একজন চিকিৎসক ছিলেন, আউট অফ টাউন শহরের বাইরের একজন চিকিৎসক ছিলেন। সো উই হ্যাভ সিন সাম ক্যারেক্টার্স ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অফ দ্য টেক্সট, অর্থাৎ গল্পের প্রথম যে প্যারাগ্রাফ রয়েছে সেখানে আমরা ক্যারেক্টারগুলোর সম্বন্ধে জানলাম, কী কী চরিত্র রয়েছে এখানে, এখানে কী কী দেখলাম কিং কুইন অ্যালিশিয়া এই ক্যারেক্টারগুলোর সম্বন্ধে আমরা জানলাম। এবার আমরা চলে যাবো সেকেন্ড প্যারাতে, কী রয়েছে। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ, একদিন দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস, রাজা অফিসে যাচ্ছিলেন হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ, দেখো
ফিসমঙ্গার্স, ফিসমঙ্গার মানে অফিস সেলার অর্থাৎ মাছ বিক্রেতা। হি স্টপ এট দ্য ফিসমঙ্গার শপ, তিনি এক মাছ বিক্রেতার দোকানের সামনে দাঁড়ালেন। কেন? বিকজ হি নিডেড টু বাই আ পাউন্ড অ্যান্ড আ হাফ অফ স্যামন। হি নিডেড টু বাই, তিনি কিনতে চেয়েছিলেন কি, আ পাউন্ড অ্যান্ড এ হাফ। পাউন্ড এটা কি, আ ইউনিট অফ মেজারিং ওয়েট অর্থাৎ ওজন পরিমাপ করা একটা একক, যেমন আমরা এখানে কিলোগ্রাম, কিলোগ্রাম ইত্যাদি রয়েছে, সেরকমই পাউন্ডও একটা ওজন পরিমাপের একক। তা তিনি কত কিনবেন, আ পাউন্ড অ্যান্ড এ হাফ, দেড় পাউন্ড কি কিনবেন, অফ স্যামন। স্যামন কি, আ টাইপ অফ ফিশ, এক ধরনের মাছ। অর্থাৎ তিনি মাছের দোকানের সামনে কেন দাঁড়ালেন, হি নিডেড টু বাই আ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যামন, অর্থাৎ তিনি দেড় পাউন্ড স্যামন মাছ কিনতে চেয়েছিলেন। কেন কিনতে চেয়েছিলেন, হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম, কারণ রানী তাকে এই মাছটাকে কিনে পাঠানোর জন্য অনুরোধ করেছিল, সেই জন্যই তিনি এই দেড় পাউন্ড মাছ কিনতে এসেছিলেন। হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং। প্রসিডেড মিন্স মুভ ফরওয়ার্ড অর্থাৎ এগোনো। হি হ্যাড নট প্রসিডেড ফার, তিনি বেশি দূর এগোননি, আফটার ফিনিশিং হিজ শপিং, তার কেনাকাটার পর অর্থাৎ মাছ কেনার পরে তিনি বেশি দূর এগোননি, হোয়েন যখন দ্য ফিশমঙ্গার্স এরান্ড বয় কেম রানিং আফটার হিম। এরান্ড বয় মিন্স আ বয় হু ওয়ার্কস আন্ডার আ শপকিপার অর্থাৎ কোনো দোকানে কাজ করা কোনো ছেলে, কোনো দোকানে যে কাজ, যে ছেলেরা কাজ করে তাদেরকে বলা হয়। হোয়েন দ্য ফিশমঙ্গার্স এরান্ড বয়, ওই মাছের দোকানের যে কর্মচারী ছেলেটি ছিল, কেম রানিং আফটার হিম, তার পিছনে পিছনে দৌড়ে দৌড়েতে এলো। হি সেড, আর সে কী বলল, স্যার ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ, তা আপনি আমাদের দোকানের যে বয়স্ক মহিলা বা বৃদ্ধা মহিলা ছিল তাকে আপনি তো লক্ষ্যই করেননি। হোয়াট ওল্ড লেডি, এনকোয়ার দ্য কিং, রাজা জানতে এলো কোন বৃদ্ধ মহিলা। আই শোন, আমি তো কাউকে দেখিনি। নাও এখন দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি, রাজা কোনো বৃদ্ধ মহিলাকে দেখেনি। কেন না, বিকজ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, কারণ ওই বৃদ্ধা মহিলা ইনভিজিবল, ইনভিজিবল মিন্স নট ভিজিবল অর্থাৎ যাকে দেখা যায় না, অদৃশ্য, টু হিম, তার কাছে মানে রাজার কাছে, অর্থাৎ ওই বৃদ্ধা মহিলা রাজার কাছে অদৃশ্য ছিল, দো যদিও ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, যদিও ওই মাছের দোকানে ছেলেটির কাছে দৃশ্যমান বা দৃষ্টিগোচর ছিলেন, কিন্তু ওই রাজার কাছে দৃশ্যমান ছিলেন না অর্থাৎ অদৃশ্য ছিলেন। দ্যাটস ওয়াই দ্য কিং হ্যাড নট সিন দ্য ওল্ড লেডি, সেই জন্যই রাজা ওই বৃদ্ধা মহিলাকে দেখতে পাননি। দিস ইজ পার্ট ওয়ান অফ দ্য ম্যাজিক ফিশ বোন, তোমরা এটা ভালো করে পড়ো। ইন মাই নেক্সট ভিডিও আই উইল আপলোড দ্য সেকেন্ড পার্ট অফ দ্য টেক্সট।